আসসালামু আলাইকুম ওরি আবরক আলহামদুলিল্লাহ রবিলাম নবীন মোহাম্মদ ওয়াহি ওসাহবিহি বাদ। সকল প্রশংসা গুনগান একমাত্র আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তারই গুলামি করার জন্য এবং তার সাথে শিরিক করা থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন আর তিনি আমাদেরকে দিয়েছেন অসংখ্য অগণিত নিয়ামত সেই মহান আল্লাহর আলমিনের শুকুর আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ অতঃপর সালাত এবং সালাম করি আমাদের সেই রাসুলের উপর যিনি আমাদেরকে আল্লাহ এককভাবে গোলামীর দিকে ডেকেছেন এবং আল্লাহর সাথে সিরি করা থেকে সতর্ক করেছেন আর আমাদেরকে তিনি সকল প্রকার অন্ধকার পথ থেকে সতর্ক করেছেন সেই রাসুলের উপর সকলেই পড়ি সাল্ল আলী হোসেল্ল সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মসজিদ নবীর খতবার অনুবাদ শুরু করছি আজকের খতিফ হচ্ছেন ফজিলতুল শেখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি হাফিজাহুল্লাহ যে বিষয়ে তিনি আজ মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে পৃথিবীতে আমাদের আগমনের রহস্য ও করণীয় আজকে আমরা জানতে পারবো কেন আমাদেরকে আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের করণীয় কি আল্লাহ তালা আমাকে সুন্দরভাবে আজকের খুতবাটি উপস্থাপন করা তৌফিক দান করুক আর আমাদের সবাইকে তা মন দিয়ে শোনার তৌফিক দান করুক আমি সম্মানিত খতিফ সাহেব সর্বপ্রথমেই তিনি আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা করেছেন এবং আল্লাহ তালাকে ভয় করতে বলেছেন তিনি বললেন যে সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে তার আনুগত্য করতে বলেছেন কেননা এই আনুগত্যের মধ্যেই সমস্ত কল্যাণ নিহিত রয়েছে আবার তিনি আমাদেরকে তার অবাধ্যতার পথ থেকে সতর্ক করেছেন কেননা আল্লাহ তালার অবাধ্যতার মধ্যে রয়েছে যাবতীয় অকল্যাণ অনিষ্টতা এবং ধ্বংস নাউজবিল্লা। অতপর তিনি আমাদেরকে বললেন যে তোমরা এমন সব পথিকদের পথে চলো যারা মুক্তির পথে চলে আর তাদের পথে তোমরা চলবে না যারা আল্লাহ তালার অবাধ্যতার পথে এবং ধ্বংসের পথে চলে কথা বলার পরে তিনি আমাদেরকে জানিয়েছেন যে কেন আল্লাহ এই পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন তিনি বললেন আল্লাহ সুবাহা এই বিশ্ব জগৎকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তিনি মানব জাতির জন্য যা কিছু প্রয়োজন সকল প্রয়োজনকে তিনি মিটিয়ে দিয়েছেন যাবতীয় প্রয়োজনকে দান করেছেন যাতে করে তাদের জীবন চলতে গিয়ে কোনো কষ্ট না হয় এজন্য তিনি এত সব কিছু দান করেছেন আল্লাহ তাআলা সুরত ইব্রাহিমের চৌত্রিশ নম্বরের মধ্যে বলছেন তোমরা যদি আল্লাহ তালার নিয়ামতগুলোকে গণনা করতে থাকো গুনে গুনে শেষ করতে পারবে না এরপর তিনি বললেন যে এই যে আল্লাহ সব মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং মানবজাতির সকল প্রয়োজনকে সৃষ্টি করেছেন যাবতীয় চাহিদাকে মিটিয়ে দিয়েছেন এগুলো কিন্তু অনার্থক অহেতুক নিরর্থক তিনি সৃষ্টি করেননি খেলতামাশার জন্য সৃষ্টি করেননি এই মরমে আল্লাহ তালা সুরতুল আম্বিয়ার ষোলো নম্বর আয়তের মধ্যে এরসাদ করছেন ওমা হলাকমা আইবিন আকাশ এবং জমিনকে আমি সৃষ্টি করি নাই এমন কি এর উভয়ের ভিতরে যা কিছু আছে এগুলো আমি সৃষ্টি করি নাই কোনো খেলতামাশা ক্রীড়া কৌতুকের জন্য নয় তাহলে এ সকল কিছু কেন সৃষ্টি করেছেন এই কয়েকটি আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ তালা আমাদেরকে অনার্থক সৃষ্টি করেননি পৃথিবীর কোনো কিছুকে অনার্থক সৃষ্টি করেননি তাহলে কেন আমাদেরকে সৃষ্টি করেছেন এবার সম্মানিত হতিপসাহেব বলছেন বেল হল কাউন বরং আল্লাহ আল্লাহর্বুলায়নাবিন এই বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন এই জন্য যে ওহুয় তৌহিদ ও তিনি একাত্মবাদের জন্য সৃষ্টি করেছেন জাতি মানব জাতি আল্লাহ তালার তৌহিদকে ঘোষণা করে এবং অক্তহাত তারা যেন আল্লাহ তালার আনুগত্য করে আল্লাহর গুলামী করে এজন্য তাদেরকে সৃষ্টি করেছেন সেই সাথে তারা যেন আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা থেকে বিরত থাকে এ মর্মে আল্লাহ আল আলামিন সুরতুল বাকারার একুশ নম্বর আয়তের মধ্যে বলছেন এয়া ইয়ুহানসু রব্দাকুম উল্লাহ দিয়ে খলা কুম ওল্লা কবলিকুম্লাহ আল্লাহ কুম হে মানব জাতি তোমরা তোমাদের ওই রবের গুলামি করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তোমাদেরকেই নয় তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন আল্লাহুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাহিন বান্দা হতে পারো আল্লাহ আল্লাহতালার আদেশ এবং নিষেধকে মেনে চলতে পারো আল্লাহ আলামিন আরও বলেন যে ফালায়তা জাহানুল্লাহ আং দ্যামুন তোমরা জেনে বুঝে সেই মহান রবের সাথে অংশীদার স্থাপন করবে না তার সমকক্ষ স্থাপন করবে না আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে আল্লাহ তালা আমাদেরকে তার একাত্মবাদের জন্য তাওহেইদের জন্য তার এককভাবে আমরা গোলামি করব এবং তার সাথে আমরা কোনো কিছুকে অংশীদার স্থাপন করব না সেজন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা তাওহীদের উপর আমাদের জীবনকে গঠন করার তাও দান করুক আমিন সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রব আলমিন আমাদেরকে তার গোলাম বানানোর জন্য এককভাবে তার গোলামি করে তার সাথে শিরিক থেকে বিরত থাকার জন্য যুগে যুগে নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন এই দাওয়াত দিয়ে আল্লাহ রাহর মধ্যে বলছেন যে আমি প্রতিটি জাতির কাছেই রাসুল প্রেরণ করেছি এই মর্মে তাদের কাজ ছিল তারা সকলেই বলেছেন আনি হবুদুল্লহ তোমরা এক আল্লাহর গুলামি করো সমস্ত নবী রাসুলগণ তাদের কমকে কথাই বলেছেন আনি আবুদুল্লাহ তোমরা এক আল্লাহর গুলামি করো আর অজেতানি বহু সাথে সাথে তারা বলেছেন তাহুতের গুলামি থেকে তোমরা বিরত থাকো তাহুত মানে তাহুত মানে সেই আল্লাহ ব্যতীত অন্য যার গুলামী করা হয় সেটাকে তাগুত বলা হয় অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করা থেকে তোমরা বিরত থাকো এই দাওয়াত দিয়ে আল্লাহ তালা নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন তারা আমাদের সবাইকে সকল জাতিকে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানলাম যে আমরা আল্লাহ আল্লাহতালার গোলামি করব আল্লাহর সাথে শিরিক করব না এরপর সম্মানিত হতিফ সাহেব তিনি চমৎকার করে বলছেন যে মানব জাতি আমরা যত গোলামি করি এ সকল গোলামির এ সকল ইবাদতের ফলাফল উপকার আমাদের দিকেই ফিরে যায় শুভানম্বা অর্থাৎ আমরাই এই কল্যাণ পেয়ে থাকি এর ফলাফল আমরা ভোগ করে থাকি তাই আমাদের যত ফরজ ইবাদত আছে এগুলোকে অবশ্যই আমরা মূল্যায়ন করব সেই সাথে আমাদের জীবনের সামান্য থেকে সামান্য কোনো ভালো আমলকে তুচ্ছ জ্ঞান আমরা কখনো করব না কেননা আমি আপনি জানি না কোন আমল দ্বারা আমি আপনি জান্নাতে যেতে পারবো আর কোন আমল দ্বারা আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো সুবাহান আল্লাহ এই কথাটিকে স্পষ্টভাবে বর্ণনা করার জন্য সম্মানিত হতিফ সাহেব তিনটি অসাধারণ চমৎকার অর্থবহ হাদিস উল্লেখ করেছেন প্রথম হাদিস যা বুখারি মুসলিম এসেছে আল্লাহ বলছেন সেই আন তুমি ভালো আমলকে তুচ্ছ জ্ঞান করবে না যদিও তোমার ভাইয়ের সাথে হাসি মুখে হাস্যজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করা হয় সুবাহ অর্থাৎ আমার কোনো ভাইয়ের সাথে আমি হাসি মুখে সাক্ষাৎ করবো এটা হচ্ছে একটি ভালো আমল একটি সৎ আমল যে আমলটিকে নবী করিম সাল্লাহ বললেন যে তুমি এই আমলটিকেও তুমি তুচ্ছ জ্ঞান করবে না এটাকে অতি সামান্য মনে করবে না কেননা এই আমলটুকু দ্বারাও আমি নাজাদ পেতে পারি দ্বিতীয় হাদিস আল্লাহ নবী সাল্লাম বলছেন একজন ব্যক্তি রাস্তা দিয়ে পথ চলতে ছিল আর দেখতে পেল পথি মধ্যে যে কাটা একটি ডাল পড়ে আছে তখন ওই ডালটি সে সরিয়ে দিবে কারণ মানুষের কষ্ট হতে পারে এজন্য ওর ডালটি সে সরিয়ে দিল আর এই কারণে আল্লাহ সুবাহানুয়াতালা তার অতীতের সব গুণাগুলিকে ক্ষমা করে দিয়েছেন তার এই আমলটিকে তিনি পছন্দ করেছেন সুবাহান আল্লাহ তাহলে দেখুন মানুষের কষ্ট হবে একটি কাঁটাযুক্ত ডাল রাস্তা থেকে সরিয়ে দিয়ে সে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছে তাহলে কোনো সামান্য আমলকেও তুচ্ছ জ্ঞান করা উচিত নয় অনুরূপভাবে আরেকটি হাদিসের মধ্যে এসেছে তিন নম্বর হাদিস যে একজন জেনাকারিনী নারী একজন ব্যবীচারিণী নারী সে দেখতে পেল একটি কুকুর কূপের চতুর পাশে ঘুরছে প্রচণ্ড তৃষ্ণায় সে তৃষ্ণার্ত এমনকি সে প্রচণ্ড তৃষ্ণার কারণে হাঁপাচ্ছিল এরপর ওই নারীটি সে তার চামদার মোজা খুলে কূপে প্রবেশ করে কূপ থেকে পানি নিয়ে এই কূপ এই কুকুরকে পানি পান করায় এই যে আমলটুকু এই আমলটুকু আল্লাহ তালা পছন্দ করেছেন অথপর তার অতীতের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন সুবাহানব্লা অতএব এই তিনটি হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম যে আমাদের জীবনে অতি সামান্য কোনো আমলকেও তুচ্ছ জ্ঞান করা উচিত নয় কেন না আমি আপনি জানি না যে আমাদের কোন আমলে আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট হবেন কোন আমল দ্বারা আমরা ক্ষমা পাব এবং জান্নাতের মতো এক অনন্তকালের সুখ ও শান্তির ও নিরাপত্তার জায়গা পাব হে আল্লাহ আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রেই ভালো আমল করা তাও দান করো আমি আর আমাদের রব এমন একজন রব যিনি আমাদের এই সামান্য আমলগুলোকে শুধু সামান্য আমল হিসাবে গ্রহণ করবেন না বরং তিনি বলছেন যে যেম আল্লাহ তালা তার বান্দাদের উপর কোন অবস্থাতে একটি সরিষার দানা পরিমাণ জুলুম করবেন না একটু জুলুম করবেন না বরং ওয়ন্তু হাসান যদি কোনো সৎ আমল হয় একটি সৎ আমল ঈদহা তিনি সেটাকে গুণে বৃদ্ধি করবেন ওয়াই মিল্লা দুনহু আজরন আউদিমা আর সেটাকে তিনি গুণে বৃদ্ধি করে ওই বান্দাকে মহা পুরস্কার দান করবেন শুভানন্দা এমন একজন রব আমাদের যিনি অল্প আমলেই সন্তুষ্ট হন এবং বান্দাকে সীমাহীন পুরস্কার দান করে থাকেন সুপ্রিয় দর্শক শ্রোতা এরপর সম্মানিত হতিফ সাহেব আমাদেরকে সমস্ত পাপ থেকে বিরত থাকতে বলছেন তবে সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা এই পাপ হচ্ছে সবচাইতে বড় পাপ তিনি শিরিক কাকে বলে এর একটা ব্যাখ্যা দিয়েছেন যে ব্যাখ্যাটি জানা আমাদের প্রতিটি মুসলমান নরনারীর অত্যন্ত জরুরি তিনি বলছেন আমি তার ভাষায় বলছি যে শিরিক হচ্ছে বি আয় তাহিদ আল আব্দু মাহলুক একজন বান্দা সে কোনো মানুষকে কোনো মাহলুককে সে গ্রহণ করে এমনভাবে সে তার কাছে প্রার্থনা করে তার কাছে আশা করে তার উপর ভরসা করে ওয়স্তাইন বিহি ওয়স্তফবিহি যে কোনো অবস্থায় তার কাছে সাহায্য চায় বিপদে মুসিবতেও তাকে ডাকে তার কাছে সাহায্য প্রার্থনা করে ওয়েরফ ইলাইহিল মা ও তার কাছেই তার সমস্ত প্রয়োজনকে ব্যক্ত করে থাকে আর তার কাছেই সে রিজিকের আশা করে সাহায্য প্রার্থনা করে সে আশা পোষণ করে বিপদ মুক্তি ওই ব্যক্তিটি করবে অথবা ওই মাখলুক করবে এটাই হচ্ছে আল্লাহর সাথে শিরিক নাওয়াজবিল্লা অর্থাৎ যেটা আরবের লোকেরা তাদের মূর্তির সাথে আচরণ করে থাকতো তারা মূর্তিদের কাছে প্রার্থনা করতো হিন্দুরা যেমন পূজা পার্বণে গিয়ে পূজার কাছে প্রার্থনা করে অসংখ্য অজ্ঞ মুসলমান আছে যারা মৃত অলিয়াউলিয়াদের কবরের কাছে গিয়ে তাদের কাছে গিয়ে প্রার্থনা করে তাদেরকে ডাকে তাদের প্রয়োজনকে তাদের কাছে ব্যক্ত করে যাতে করে ওই সমস্ত মৃত অলিয়াউলিয়ারা তাদেরকে সাহায্য করে নওয়াজবিল্লা এগুলো আল্লাহ তালার সাথে শিরিক এই শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে এগুলো হচ্ছে সব বড় শিরিক এই বড় শিরিক যে ব্যক্তি করবে তার কোনো ক্ষমা নেই যদি সে তবা না করে মৃত্যুবরণ করে এই মর্মে আল্লাহর নিসার একশত ষোলো নম্বর মধ্যে আল্লাহর আলমিন ওই বান্দাকে ক্ষমা করবেন না যেই বান্দা আল্লাহর সাথে শিরিক করবে অন্য যে কোনো পাপিষ্ট বান্দাকে যদি তবা না করেও মারা যায় আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন সেটা হচ্ছে আল্লাহ তাল ইচ্ছা কিন্তু শিরিককারীকে ক্ষমা করবেন না এমন কি আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের দিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন তার জন্য কোনো জান্নাত নেই এ মর্মে আল্লাহ রব্বুল আলমিন সুরতুল মা ইদার বাহাত্তর নম্বর আয়তের মধ্যে বলছেন যে ইন্নাহু মাইয়ু শিক বিল্লা ফাকদ হারম আল্লাহ আলহিল জান্নাত যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন নাহজুবিল্লা ওমা ওয়াহুন্নার তার স্থান হয় জাহান্নাম অমাল ইজলি মিনা নাসির এ সকল জালিমদের জন্য কোনো সাহায্য নেই অতএব আমরা জানতে পারলাম যে শিরিকের গুণা হচ্ছে সবচাইতে বড় গুণা যে এই মানুষ কবরকে কেন্দ্র করেই অধিকাংশ মুসলমান অজ্ঞতবশত করে থাকে এই শিরিক থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক অন্যথায় আখেরাতে কোনো মুক্তি নেই জাহান্নাম ছাড়া আর কোনো গতি নেই নওয়াজবিল্লা এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে সকল গুণাগুলো বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে তথা আল্লাহর হক নষ্ট করছে বান্দা এই সকল গুণাগুলো থেকে যদি আল্লাহর কাছে তৌবা করে তাহলে আল্লাহ ওই গুণাগুলোকে ক্ষমা করে দেন যেহেতু শিরিক এটা দ্বারা বান্দা আল্লাহর সাথে সরাসরি সে একটা অন্যায় করেছে আল্লাহর সাথে শিরিক করেছে আল্লাহর হক নষ্ট করেছে তাওহিদকে নষ্ট করেছে এজন্য এ এই বান্দা তৌবা করলে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু যে সকল হকগুলো বান্দাদা বান্দাদের সাথে সম্পৃক্ত অনেক হক মানুষ নষ্ট করে থাকে মানুষের মানুষের উপর জুলুম করে থাকে এ সকল আল্লাহ আল্লাহতালা ক্ষমা করবেন না বরং এক্ষেত্রে অবশ্যই ওই মাজলুম ব্যক্তির কাছেই আপনাকে ক্ষমা চাইতে হবে কেননা আপনি ওই মানুষের হক নষ্ট করেছেন অন্যথায় আখেরাতে আপনার নেকি থেকে তাদের পাওনাকে পরিশোধ করতে হবে এ মর্মে সেই মুসলিমে একটি হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লা আসলাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো তার ভাইয়ের উপর জুলুম করে থাকে তার সম্মান মর্যাদার উপর আঘাত করে থাকে এভাবে যা কিছু তার হক নষ্ট করে থাকে তাহল্ল মিনহুল্লিয়াউম আজকে সে যেন তার কাছ থেকে সমাধান করে নেয় ওই দিনটি আসার আগে যেই দিন কোনো দিনার এবং দেড়হাম থাকবে না এমনকি যদি তার কোনো সৎ আমল থাকে সেই সৎ আমল থেকেই যতটুকু পরিমাণ সে তার ভাইয়ের উপর জুলুম করেছে ঠিক তত ততটুকু পরিমাণ হক আদায় করা হবে যদি তার কোনো সপ থাকে ওই সব থেকে এমনকি যদি তার সমস্ত সব যদি শেষ হয়ে যায় বা না থাকে তাহলে ওই মাজলুম ব্যক্তির গুণা ওই জালিম ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে নাউজুবিল্লা। এভাবে অন্য হাদিস মধ্যে এসেছে সুম্মা হাফিন নার অতপর ওই ব্যক্তিটি জাহান নামে যাবে নাওজুবিল্লা সুতরাং কোনো মানুষের উপর জুলুম করা যাবে না কেন না যদি জুলুম করা হয় তাহলে অবশ্য আপনি অনেক বড় পাপ করলেন আর সেই জুলুমের ক্ষমা আল্লাহর কাছে চাওয়াটি যথেষ্ট নয় বরং ওই মাজলুম ব্যক্তির কাছেই আপনাকে ক্ষমা চাইতে হবে তার হক আদায় করে দিতে হবে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম এই বিষয়টিকে আরও স্পষ্ট করার জন্য একটি হাদিস উল্লেখ করেছেন যা সই মুসলিম এসেছে আল্লাহ নবী সাল্লাম বলছেন লাতু আদাল হকুক ইহা কেয়ামা কেয়ামতের দিন সমস্ত হক আদায় করা হবে হকদারের কাছে অর্থাৎ যার যা হক আছে প্রত্যেকের হক আল্লাহর আলম আদায় করে দিবেন এমনকি হাত্তা কদ আল ইসায়াতিল জালহা মিনা করনা সিং বিশিষ্ট বকরি বা ছাগল সে যে সিংবিহীন ছাগলের উপর আঘাত করে এই আঘাতের প্রতিশোধ কেয়ামতের মাঠে গ্রহণ করা হবে আল্লাহ আকবার এতটুকু পরিমাণ জুলুম করে কোনো প্রাণী বাঁচতে পারবে না তাহলে আমরা মানুষ কিভাবে অন্যের উপর জুলুম করে অন্যের হক অধিকারকে লুণ্ঠন করে নষ্ট করে আমরা মুক্তি পেতে চাই আদৌ নয় বরং অবশ্য এই সমস্ত মজলুম ব্যক্তিদের কাছ থেকেই আজকে মৃত্যুর আগেই সমাধান নিতে হবে অন্যথায় আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আখেরাতে নাউজুবিল্লা নাউজুবিল্লা। সুপ্রিয় শ্রোতা সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে আবারও বলছেন আই মুসলিম ইয়া কেবল ধনুপ ওয়াইন কায়াত ফি আইনিকা মুসলিম শোনো তুমি গুনা থেকে পাপ থেকে বিরত থাকো যদিও কোনো পাপ তোমার চোখে তা অতি সামান্য অতি তুচ্ছ মনে হয় তারপরও সে পাপ থেকে তুমি বিরত থাকো কেননা সকল পাপ অবশ্যই সেটাকে হিসাব করা হয় প্রতিটি পাপেরই শাস্তি দেওয়া হবে নাউজ এই কথাটি প্রমাণ করার জন্য আমাদেরকে অধিকারে সতর্ক করার জন্য সম্মানিত খতিব সাহেব তিনি দুটো হাদিস উল্লেখ করেছেন আল্লানবি সন্মানসলাম বলছেন দাখোল আতিমরাথুন অ্যান্না ফি হিররথিন একজন নারী একটি বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য সে জাহান্নামে প্রবেশ করেছে একটি বিড়ালকে সে বেঁধে রেখেছিল তাকে খাদ্য দেয়নি এবং তাকে ছেড়েও দেয়নি সে মাটিতে পোকামাকড় থেকে কুড়িয়ে কুড়িয়ে খাবে সে সুযোগও তাকে দেওয়া হয়নি এই যে বিড়ালকে কষ্ট দিয়েছে এই আমলটি আল্লাহতালা অপছন্দ করেছেন বিড়ালের উপরে জুলুম করার কারণে আল্লাহ তালা ওই নারীকে জাহান নামে প্রবেশ করিয়েছেন নাউজ অথচ এই বিড়ালকে কষ্ট দেওয়া এটা আমাদের কাছে একটা সামান্য একটি তুচ্ছ ব্যাপার আমরা এটাকে কিছুই মনে করি না অথচ এই সামান্য একটি ব্যাপারের কারণেও এই গুণা এর কারণেও তাকে জাহান নামে প্রবেশ করতে হয়েছে উজবিল্লা। রাসুল্লাহ আরও বলেন তোমরা গুণাগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করা থেকে সতর্ক থাকো কেননা এই গুণাগুলো একজন ব্যক্তির উপর জমা হতে থাকে অর্থাৎ একটি একটি করে গুণা জমা হতে থাকে ওই সামান্য পাপ আস্তে আস্তে জমা হতে থাকে অতপর হত্তাই হুলি একজন ব্যক্তিকে ধ্বংস করা হয় নাওয়াজবিল্লা গুনাহ যখন বেশি হয়ে যায় পাপ যখন অনেক ভারী হয়ে যায় তখনই একজন মানুষ ধ্বংস হয়ে যায় অতএব আমরা গুণাকে কখনও যেন তুচ্ছ না করি তা অতি সামান্য গুনাহ। তা আমাদের চোখে সেটা তুচ্ছ একটি ব্যাপার হতে পারে কিন্তু হতে পারে ওই সামান্য গুণার জন্যই আমি আপনি একদিন ধ্বংস হয়ে যেতে পারি দুনিয়াতেও ধ্বংস হতে পারি আখেরাতেও ধ্বংস হতে পারি নাওয়জবিল্লা যেমনটি একজন নারী বিড়ালকে কষ্ট দিয়ে জাহান নামি হয়েছে সম্মানিত কথাগুলো বলার আমাদেরকে একটি আয়াত শুনিয়েছেন যে আয়াতের মধ্যে আমাদেরকে আল্লাহ তবার দিকে ডেকেছেন আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন যাতে করে আমরা আবার হতাশাগ্রস্ত না হয়ে যাই কারণ আমাদের সবার জীবনে জুলুম আছে পাপ আছে অন্যায় আছে আমরা হয়তো হতাশাগ্রস্ত হয়ে যেতে পারি যে তাহলে কি আমরা আখেরাতে কোনো মুক্তি পাবো না না তাই সম্মানিত খতিব সাহেব তিনি সুরত জুমারের 53 নম্বর আয়াতে কারিমা আমাদের সামনে তেলাওয়াত করেছেন যা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল কুলি ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগলাতু মিন রাহমাতিল্লাহ হে রাসূল আপনি আমার غلامদেরকে বলুন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো অতিরঞ্জিত করেছো আল্লাহ রহমত থেকে তোমরা হতাশাগ্রস্ত হবে না লা তক্না তুমি রহমাতুল্লাহ আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হবে না কেননা ইন্নাম হায়া ধুনু বা আল্লাহ তাআলা সব গুনাগুলিকে ক্ষমা করে দিবেন সুবাহানন্দ কেননা ইন্ন হুম হুয়াল গফুর রহিম আল্লাহ গুলা আলামিন তার পরিচয় হচ্ছে তিনি গফুর বান্দাদের যে কোনো ধরনের গুণাকে তিনি ক্ষমা করেন যদি ক্ষমা চায় তিনি হচ্ছে রহিম অতি দয়ালু দয়া করে বান্দাদেরকে নিয়ামত তিনি বাড়িয়ে দেন অতএব আমাদের জীবনে যত গুনা হয়ে গেছে যত পাপ হয়ে গেছে আমরা সেটার জন্য আল্লাহর কাছে তবা করব ক্ষমা চাইব তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন আর যে সমস্ত জুলুমগুলো আমরা মানুষের উপর করে ফেলেছি অবশ্যই সেগুলো স্মরণ করব এবং ওই সকল মানুষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিব এখানে সম্মানিত খতিব সাহেব প্রথম খতুবাটি শেষ করেছেন আল্লাহ তালা আমাদেরকে এর উপর বুজার ও আমল করার তৌফিক দান করুক আমিন দ্বিতীয় খতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে এমন একটি আমলের কথা বলেছেন যে আমলটি খুবই সামান্য যে কষ্ট কষ্টকর নয় যে করতে আপনাকে কোনো অর্থ ব্যয় করতে হবে না যা অতি সহজ আমল কিন্তু তার মর্যাদা হচ্ছে ব্যাপক তার পুরস্কার হচ্ছে অনেক অনেক বড় আলহামদুলিল্লাহ সম্মানিত খতিব সাহেব এইভাবে কথাটি বলছেন যে এমন একটি আমল আছে যে আমল দ্বারা বান্দার গুণা ক্ষমা হয় তাদের সবাবের পাল্লা ব্যাপকভাবে বৃদ্ধি পায় তাদের আমলগুলো পরিশুদ্ধ হয় সৎ আমলগুলো অর্থাৎ কবুল হয় আমল আর আল্লাহর নৈকট্য হাসিলের ক্ষেত্রে তাদের যে অপূর্ণতা আছে সেটার পূর্ণতা ঘটে যায় আর শয়তান দূরীভূত হয় এমন এমন একটা আমল আছে সেই আমলটা কি সেটা হচ্ছে জিকুল্লাহ কে হাজাল্লা হা হাল সকল অবস্থাতেই সর্ব আল্লাহ আল্লাহতা আল্লাহর জিকির করা আল্লাহ রুব্লাহ আল্লাহীন কোরআনুল কায়েম সৌরফতুলাহ হাজাবের একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে বলছেন ইয়া আই আল্লাহ দিন আহ আমার হ্যাঁ বিশ্বাসীগণ তোমরা আল্লাহ রব্লা আলমীনকে খুব বেশি করে স্মরণ করো সব বিক্রতা ও আসিলা আর সকাল সন্ধ্যা আল্লাহ তালার পবিত্রতা মহিমা গুণগান বর্ণনা করো এভাবে আল্লাহ তালা আমাদেরকে তাকে বেশি করে স্মরণ করতে বলেছেন আর নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি চমৎকার একটি পথ দেখিয়েছেন একজন সাহাবা নবীজির কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইসলামের বিধিবিধান তো অনেক অনেক ইসলামের বিধিবিধান যা আমার কাছে ভারী মনে হয় অনেক বিধিবিধান আপনি আমাকে একটা সংক্ষিপ্ত পথ দেখান যার মাধ্যমে আমি কল্যাণ পাব তখন নবী করিম সাল্লাম তাকে খুব সহজ একটা পথ দেখিয়ে দিলেন যে রতবান লা আল্লাহর জিকির থেকে যেন তোমার জিউবা কখনও সদা সর্বদাই যেন আল্লাহর জিকিরের মাধ্যমে তোমার জিউবা ভিজা থাকে অর্থাৎ তোমার জিব্বাটা তোমার জিবা সবসময় লড়তে থাকবে ভিজা থাকবে তরল থাকবে আল্লাহর জিকের মাধ্যমে এর মাধ্যমেই আমরা অসংখ্য হাসিল করতে পারবো সুবাহান আল্লাহ যা মুসনাদে আমাদের এসেছে এবং ইমাম জাহাদিসটি বর্ণনা করেছেন এখানে দ্বিতীয় খুতবাটি সম্মানিত খতিব সাহেব শেষ করেছেন আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানতে পারলাম যে কেন আমাদের আগমন ঘটেছে এবং আমাদের করণীয় কি আমরা জেনেছি আমাদেরকে আল্লাহ তাল্লাহ তার গুলামের জন্য সৃষ্টি করেছেন তার একাত্মবাদকে প্রকাশ করার জন্য এককভাবে তার আনুগত্যের জন্য সৃষ্টি করেছেন সেই সাথে আল্লাহর সাথে শিরিক করা থেকে আমরা বিরত থাকব আর সমস্ত গুণা এবং জুলুম থেকে আমরা বিরত থাকব বিশেষ করে কোন মানুষের উপর কোন প্রাণীর উপর আমরা জুলুম কখনো করব না একটি নারী যদি একটি প্রাণী বিড়ালের মতো প্রাণীর উপর জুলুম করে সে যদি জাহান্নামি হতে পারে তাহলে সম্মানিত মানব জাতির উপর আমরা যদি জুলুম করি তাহলে আমাদের এই পাপের ভয়াবহতা এর প্রতিশোধ কত মারাত্মক হতে পারে আমরা অবশ্যই চিন্তা করব সেই সাথে আমরা জানতে পেরেছি কোনো সব আমলকে আমরা তুচ্ছ জ্ঞান করব না একটা জিনাকারিণী একটি ব্যবচারিণী নারী সে কুকুরকে পানি পান করিয়ে সে তার জীবনের সমস্ত গুণাগুলো থেকে মুক্তি পেয়েছে সুবাহান আল্লাহ অতএব একটি নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি পান করিয়ে কেউ যদি মুক্তি পায় তাহলে শ্রেষ্ঠ মানুষ সম্মানিত মানুষ যাদেরকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন সে মানুষের কল্যাণ যদি আমরা করি সে মানুষের ক্ষুধার যন্ত্রণাকে যদি আমরা নিবারণ করার চেষ্টা করি সেই মানুষের তৃষ্ণা যদি মিটিয়ে দেওয়ার জন্য আমরা কোনো ব্যবস্থা করি সে মানুষের দুঃখ যন্ত্রণার বিপদ মুসিবতের পার্শ্বে যদি আমরা দাঁড়াই তাহলে তার পুরস্কার তার মর্যাদা কত বড় হতে পারে কত ব্যাপক হতে পারে একটু চিন্তার বিষয় সুতরাং আজকে আমরা যা কিছু শুনেছি এর উপর আমাদের জীবনকে আল্লাহ তালা গঠন করা দান করুক পরিশ্বাসে আমি শেষে আমি আবারও বলবো আমরা যেন জীবনে কোন সৎ আমলকে তুচ্ছ জ্ঞান না করি কোন পাপকে যেন আমরা তুচ্ছ জ্ঞান না করি আল্লাহ তালা আমাদেরকে সবাইকে আজকের খতবার উপর জীবনকে গঠন করার তৌফিক দান আমিন করো আমিনবীন মোহাম্মদ ওয়া ওসাহী আজমাইন